হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আর দেখতে পাচ্ছ আমি এখন উঠোন ঝাড় দিচ্ছি। উনুনে দুপুরবেলা রান্না হয়েছিল, তো সেই উনুন টুনুনগুলো গোবর দেব। আর চলো আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 4টে আর আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। দেখতে থাকো ব্লগটা। দেখো আমাদের উঠোনে চতুর্দিকে এসব মাঠে থেকে ঘাস কেটে আনা হয়েছিল, এই ঘাসের জালে রান্না হচ্ছে এখন। খোড়োকালের দিনে এই ঘাস নাড়াকুটি জালে রান্না হয়, আর রাত্রেবেলা করে একটু গ্যাসে রান্না করি। যেহেতু খোড়োর দিনে একটু বাইরের কাঠকুটো খড়কুটি জ্বালে না রান্না করলে গ্যাসের তো প্রচুর দাম, আর এত কাঠকুটোও নেই। তো এইগুলো সব মাঠ থেকে কাটা হয়েছে, এগুলো বেশ ভালো জলে, মানে খুব সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার তো গ্যাসে রান্না করতে তেমন একটা ভাল লাগে না, আর এখানে উনুনে দিনে তাড়াতাড়ি রান্না হয়, স্বাদও বেশ ভালো হয় উনুনে। গ্যাসে অতটা স্বাদ ভালো হয় না, যেন ভিটভিট করে জ্বলে, আর তরকারি যেন আমার ভালো লাগে না খেতে। তো ওই জন্য উনুনে বেশিরভাগ সময় মা রান্না করে দুপুরবেলা, আর যখন আমি বাড়িতে থাকি তখন রান্না করি। তো আজকের দুপুরবেলায় রান্না হয়েছিল, আজকে শীতলা পুজো ছিল, তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে। তো ওই এখানে এতে ওই সেদ্ধ ভাত হয়েছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা। উনুন টুনুনগুলো আমি গোবর মাটি দিয়ে নিই, আর বাসন থালা আগে মেজে নিয়েছি। তো চলো দেখতে থাকো। তো এখন বাজে 6:45, আর আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আর এখন বাবা মাছ পাঠিয়েছে, আমার একটা কাকাকে দিয়ে মাছ পাঠালো, মাছের ঝোল করতে বলেছে। তো ওবেলা তো তোমাদের দেখালাম যে কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, টমেটো সিদ্ধ, পেঁপে সিদ্ধ, এইসব দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো তরকারি তো হয়নি দুপুরবেলা আজকের, ওই জন্য এখন বাবা মাছ পাঠিয়েছে। একবেলা না মাছ খেলে উনি থাকতে পারে না, মা বলেছিল আজকের মাছ কিনতে হবে না, রাত্রেবেলা যাই হোক একটা তরকারি বানিয়ে খাওয়া হয়ে যাবে, যে কোনো একটা ডাল্লা ফাল্লা বানালে রাত্রিবেলা মাছ আর কেনার দরকার নেই। কিন্তু বাবা এখন এক গাদা মাছ কিনে পাঠিয়েছে। আর ছেলে কোথায় গেল জানি না, অনেকবার ফোন করলাম, ফোনও তুললো না, কলে একটুও জল নেই, কোনো বালতিতে জল ভরা নেই। আমি একে কল পাম্প করতে পারছি না, এত পেটে ব্যথা করছে, শরীরটা ভালো নেই। তো মাছও পচে যাবে, তো ভাবলাম যাই ধীরে ধীরে মাছগুলো গিয়ে কাটি, তারপরে একা একা করে নিতেই হবে যেহেতু। তো চলো দেখাচ্ছি কি মাছ পাঠালো বাবা। তো এই যে দেখো চারা পোনা পাঠিয়েছে অনেকগুলো, তো এগুলো কাটবো আমি, এখন মাছ কেটে নেবো। তো চলো আমি মাছগুলো কেটে নিই, আর কি দিয়ে রান্না ফান্না করব পরে তোমাদেরকে বলছি। মাছটা কেটে নিই, দেখো মাছ তো কেটে এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চুবড়ির মধ্যে করে। আর এখানে ভেন্ডি কেটে নিয়েছি, এই যে গোটা গোটা ছোট ছোট ভেন্ডি এনেছে বাবা, ভেন্ডি, আলু, আর এই যে পেঁয়াজ আর টমেটো, আর দুটো লঙ্কা দেবো। বেশি তো লঙ্কা আমরা খাই না, যেহেতু পেটের যন্ত্রণা হয় লঙ্কা খাওয়া বারণ, এই যে দুটো লঙ্কা চিরে দেবো। তো লঙ্কা দুটো এখানে রেখে দিয়েছি, আর মা এখানে উনুন জাল দিচ্ছে, চার্জারটা এখানে, চার্জ কারেন্ট এখানে, মানে গিয়ে চার্জারের জালে করব, কারণ এখানটাতে কারেন্ট নেই। আর উনুনে রান্না করতে বসেছি, দেখতে পাচ্ছ মা এখানে জাল দেবে আর আমি রান্না করব। তো চলো দেখতে থাকো, কড়া আমার গরম হয়ে গেছে। সবদিকে অন্ধকার দেখতে পাচ্ছ, বারান্দাতে একটা লাইট জ্বলছে, আর এখানটাতে কারেন্টের ব্যবস্থা নেই, তাই জন্য চার্জারটা চার্জ দিয়ে নিয়েছি। দেখো আমার এই যে খানিকটা মাছ ভাজা হয়ে গেছে 4 পিস, আর এইখানে 4 পিস রয়েছে, আর ছোটো ছোটো 2টো পুঁটি মাছ রয়েছে দেখতে পাচ্ছ। এই যে ওই 4টে রান্না করব, এই 4টে, আর এইখানে রয়েছে 1, 2, 3, 4, 5, এই 5টা রেখে দেবো, 5টা রেখে দেবো আর 5টা ঝোল করবো। তো চলো আমার পুরো মাছটা ভাজা হয়ে যাক। তো দেখতে পাচ্ছ আমার এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে ভেন্ডিটাও ভেজে রেখে দিয়েছি তুলে,
আর এখানে এই যে দেখো আমার কড়ার মধ্যে আলু টমেটো আর আদা হলুদ নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবারে। জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো এখানটাতে, কারণ এই খড়কুটো জালে রান্না করলে একটু তাড়াতাড়ি গলগল করে ফুটে ফোটে আর জল তাড়াতাড়ি করে পুড়ে যায়, ওই জন্য একটু বেশি করে জল দিলাম। আর একটাই তরকারি তো ওই জন্য করে একটু ঝোল বানাবো পাতলা করে, আর জ্যান্ত মাছ যেহেতু, তো চলো তরকারিটা ফুটতে থাকুক। আমার চাট জারে ওই যে দেখো চাচ পুরো কমে গেছে, আর আমার মাছের ঝোলও এদিকে একদম হয়ে গেছে, এই যে দেখো পাতলা ঝোল তেল তেলে, মা উঠে যাচ্ছে এবারে। তো চলো আমি মাছের ঝোল নামাবো বলে এইটা নিয়ে নিয়েছি, গামলাটা নামিয়ে নিই।